Hello everyone, welcome back to my channel and welcome back to the new and another video. আজকের এই ভিডিওতে কিন্তু আমরা NEET UG 2021 নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডিটেইলস ডিসকাস করব। NEET exam কিন্তু এই মাসে 12 তারিখে সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু NEET exam সম্পূর্ণ হওয়ার পর পরই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন সেন্টারে বিশেষ করে জয়পুর সহ আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্টেটের বিভিন্ন সেন্টারে কিন্তু কোশ্চেন লিক হওয়ার কিন্তু একটা যে নিউজ পাওয়া যাচ্ছে এবং জয়পুর পুলিশ ইতিমধ্যে কিন্তু অনেক স্টুডেন্টসকে অ্যারেস্ট করে নিয়েছে তো এরকম মুহূর্তে কিন্তু প্রশ্ন হচ্ছে রি-এক্সাম হওয়ার অনেকে মনে করছেন যে রি-এক্সাম হওয়া উচিত হ্যাঁ আমিও এর সঙ্গে সহমত যে রি-এক্সাম হওয়া উচিত কিন্তু এখন রি-এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা তো যদি আমরা ধরে নিই তো 100% এর মধ্যে 80% সম্ভাবনা রয়েছে রি-এক্সাম না হওয়ার কিন্তু 20% সম্ভাবনা থেকেই যায় যে রি-এক্সাম হতে পারে 20% সম্ভাবনা রয়েছে কিন্তু 80% সম্ভাবনা রয়েছে যে NEET এক্সাম রি-এক্সাম হবে না কারণ সব সেন্টারে তো এখনো পর্যন্ত লিক হওয়ার ঘটনা নেই শুধু কিছু সেন্টার লিক হয়েছে আর তো আমার সহমত রয়েছে যে NEET এক্সাম যদি করানো হয় তো পোস্টপোন করে দিয়ে কিন্তু পুনরায় আবার রি-এক্সাম করানো উচিত এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি যে রি-এক্সাম হওয়া উচিত কিন্তু রি-এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম প্রায় নেই বললেই চলে তবুও যদি অনেক ডিস্ট্রিক্টে বা অনেক স্টেটে যদি এরকম অনেক সেন্টারে যদি এরকম ঘটনা আরও ধরা পড়ে তাহলে কিন্তু রি-এক্সাম করাতে হবে এটা এখন এই মুহূর্তে ছাত্রদের কী করণীয় তো যে সমস্ত NEET অ্যাসপিরেন্টস রয়েছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু পড়াশোনার বাইরে চলে যাবেন না যতদিন না NEET এক্সাম 2021 রেজাল্ট আউট হচ্ছে ততদিন পর্যন্ত বিশেষ করে আপনি ফিজিক্স কেমিস্ট্রিতে ফোকাস রাখুন বইয়ের সঙ্গে বা স্টাডির সঙ্গে একটু অ্যাটাচমেন্ট রাখুন যেন এক্সাম হয়ে গেছে বলে যে আপনি ছুটি বলে কিন্তু বসে থাকবেন না আপনি কিন্তু পড়াশোনার সঙ্গে একটু অ্যাটাচমেন্ট রাখুন কারণ সম্ভাবনা রয়েছে 20% হলেও সম্ভাবনা রয়েছে কিন্তু NEET রি-এক্সাম হওয়ার সেক্ষেত্রে NEET রি-এক্সাম যদি আবার পুনরায় হয় সেক্ষেত্রে কিন্তু কালচার না থাকার জন্য কিন্তু আপনার এই প্রথমে যে পরীক্ষাটা ভালো হয়েছিল কিন্তু পরবর্তীকালে পরীক্ষা নাও ভালো হতে পারে